এই শোনাই, কি করছিস তুই? মানে বই গোছাচ্ছিস সেই রকম ভাগার করে? হ্যাঁ, এগুলো এখানে বাদ দিচ্ছিস কেন? হ্যাঁ, কোনগুলো লাগবে? ওগুলো লাগবে না কেন? পরীক্ষা হয়ে গেছে বলে লাগবে না? আর পড়বি না ওই বইগুলো? এবার কোন ক্লাস হবে তোর? ওটা কি এঁকেছিস রে? হ্যাঁ দেখি দেখি, কি ওটা দেখি, কি করছে ও? কবে এঁকেছিস এটা? অনেক দিন আগে, ওই তো আগের বছরের। ডেট খুঁজে পাচ্ছিস না? ওইটা ওই বইটা আমি উচ্চ মাধ্যমিকে পেয়েছিলাম, থার্ড হয়েছিলাম। এটা হ্যাঁ, আমাকে পুরস্কার দিয়েছিল। আমাকে এবার দিয়ে দাও, এটা আমার দরকার। দে বইটা দে। উচ্চ মাধ্যমিকে থার্ড হয়েছিলাম স্কুল থেকে, তো এইটা আমাকে দিয়েছিল। কি হবে থার্ড স্কুল থেকে হতে পারবি? নতুন বই। হ্যাঁ, বেকার পড়ে কি হবে এবার? তুইও তো একটু খুলে দেখতে পারিস, তা বেকার বেকার কিনলাম। স্কুল অ্যাটলাস এটা 5 এর বই আর এটা ক্লাস 1 এর। আমি এখন বই না পড়লে কত সুন্দর নতুন থাকে, তাই না? 5 বছর আমি এই বই হাত দিইনি, মানে বুঝতে পারছ? বই না পড়লে বই নতুন থাকে। আর এটা পুরনো বই দে, দেখাই বই পড়লে বইয়ের অবস্থা কিরকম হয়, কি দশা। না এটা কেন, এটা তো ভালো, এটা তো হিন্দি। বই পড়ে পড়ে বই ছিঁড়ে গেছে। আরে ওই তো ভালো না, এই দেখো এটা ভালো। এটা কম্পিউটার বই, আর বই পড়ে পড়ে বই ছিঁড়ে গেছে। আমরা বই খাতা কত যত্ন করতাম। নতুন বই, হ্যাঁ ওই যেগুলো পড়িসনি, বই খুললে বোঝা যাবে কোন বই পড়েছিস আর কোন বই পড়িসনি। এমা এই বইটা আমি পড়ে পড়ে স্কুলে পরীক্ষা দিতে চলে গেলাম, পড়িসনি, তাহলে এত ভালো রয়েছে কি করে? কি করে রয়েছে মানে? এই দেখো সিলেবাসের হাল দেখো। হ্যাঁ সিলেবাস ছিঁড়ে চলে গেছে। এগুলো গোছা, এগুলো দেখতে নেই, এখানে আবার 6 এর বই ঢুকবে, তাই তো? হ্যাঁ। আর এই টেবিলটার হাল কি রে? এর থেকে ভাগার অনেক পরিষ্কার থাকে। সাজানোর জন্য কিনিস, পড়ার জন্য নয়। ব্ল্যাক বিউটি আর ফেলুদা অ্যাডভেঞ্চার অফ, যে বইগুলো তুই পড়বি না সেই বইগুলো দেখলেই বোঝা যায় যে বইগুলো তুই পড়িস। কিলার অফ, পড়তে ভালো লাগে না তো? পড়তে ভালো লাগে না, পড়াশোনা একদম ভালো লাগে না বল? জিজ্ঞেস করো তো আমার কার ভালো লাগে, তারপর আমি মন দিয়ে পড়াশোনা।
সবার ভালো লাগে। তো তোমরা কমেন্ট করে বলো তো তোমাদের বাচ্চাদের পড়াশোনা করতে কেমন লাগে। তা বাচ্চাদের না কেন, হ্যাঁ তো তোর মতো বয়স কি, তা ওনাদের না সব বাচ্চা গুছিয়ে বাই করে দে।